সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ডিন শিক্ষাবিদ ডক্টর আবুল ফাতে ফাত্তা বলেছেন, 1971 সালের মহান মুক্তিযুদ্ধে প্রবাস থেকে যারা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তারা কখনোই ভোলার নয়। সিলেটের ওসমানী নগরে মুক্তিযুদ্ধের সংগঠক ও কমিউনিটি ব্যক্তিত্ব কবির উদ্দিনকে সম্মাননা প্রদানকালে তিনি এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু, ক্যামেরায় ছিলেন শামীম হোসেন। ওসমানীনগর উপজেলার দয়ামের ইউনিয়নের কুরুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে দয়ামের ইউনিয়নবাসীর উদ্যোগে গণসংবর্ধনা দেওয়া হয় প্রবাসী মুক্তিযোদ্ধা সংগঠক এবং কমিউনিটি ব্যক্তিত্ব কবির উদ্দিনকে। মুক্তিযোদ্ধা সংসদ বালাগঞ্জের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আফতাব আহমদের সভাপতিত্বে এবং লেখক ও কবি ফজলুর রহমান ফয়েজের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ডিন শিক্ষাবিদ ডক্টর আবুল ফাতে ফাত্তা। প্রধান বক্তা ছিলেন সিলেটের ডাকের সাবেক সম্পাদক ও লেখক ফজলুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দয়াম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস টি এম ফখর উদ্দিন, সাবেক চেয়ারম্যান আব্দুল হাই মুশাহিদ, বীর মুক্তিযোদ্ধা মাস্টার সোনাওয়ার আলী, সাংবাদিক এম এম মতিন, সাহিত্যিক ফজলুর রহমান বাবুল, আবিদ ফয়সাল, যুক্তরাজ্য কমিউনিটির নেতা শেখ তাজ মোহাম্মদ বাহাউদ্দিন, আবুল কাশেম ও আবুল কায়েস। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দয়াম ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিরণ মিয়া, যুক্তরাজ্যের প্রবাসী আব্দুল আউয়াল সহ আরও অনেকেই।